بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. وعليكم السلام ورحمة الله وبركاته. ভজন আপনি প্রশ্ন করেছিলেন তাকদীরের ব্যাপারে, যে তাকদীর দুই ধরনের, তাকদীর পরিবর্তন হয় এবং এক ধরনের তাকদীর পরিবর্তন হয়, এক ধরনের তাকদীর পরিবর্তন হয় না। কথা কিন্তু ওই রকম না, কথা হচ্ছে যে তাকদীর যেটা মহান রব্বুল আলামিন লাহে মাহফুজ কবলা ইখলাকা বিখামসিন আলফ সানা, আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে যেটা লাহে মাহফুজ লিখেছেন, ওই তাকদীর পরিবর্তন হবে না। এটা ভালো করে জেনে রেখে দেবেন। নম্বর দুই, যেটা পরিবর্তন হবে সেটা যে তাকদীরটাকে পরিবর্তন মানে যে তাকদীর পরিবর্তন হবে সেটা কিছু জিনিসের ওপরে মহান রব্বুল আলামিন মুআল্লাক রেখেছেন, লটকিয়ে রেখেছেন। যদি এই কাজটা করো তাহলে তোমার এরকম হবে, যদি না করো তাহলে হবে না, এটা মুআল্লাক। যেমন একটা আদেশ এসছে, কেউ যদি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে তাহলে তার বয়স বৃদ্ধি পাবে, কেউ যদি না করে তাহলে তার বয়স বৃদ্ধি পাবে না। সুতরাং একটা জিনিস হচ্ছে যে কিছু জিনিস মহান রব্বুল আলামিন মুআল্লাক লটকিয়ে রেখেছেন শর্তের ওপরে, কিছু মানে কারণের ওপরে। সেই কারণগুলো যদি সে করতে পারে তাহলে তার হায়াতে তার তকদীর পরিবর্তন হবে, নচেত পরিবর্তন হবে না। কিন্তু লাহে মাহফুজে যে জিনিসগুলো লিখে রেখে দিয়েছেন তাকদীরে, এর কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, রুফিআতিল আকলাম ওয়াজুফাতিস সুহুফ, অর্থাৎ কলম উঠে নেওয়া হয়েছে, হ্যাঁ, আর কাগজও তার শুকিয়ে গেছে, কালিও শুকিয়ে গেছে। সুতরাং আর নতুন করে কিছু লেখাজোকা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্না কুল্লা খালাকনাহু বিকাদার, আমি প্রত্যেকটি জিনিসকে তার নির্ধারিত ভাবে সৃষ্টি করেছি, তাকে নির্ধারিত তার যে মানে তকদীর তাকে নিপুণ রূপে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। অতএব তকদীর যেটা লাহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন তার পরিবর্তন হবে না। তবে কিছু জিনিস মুআল্লাক রেখেছেন যেটার পরিবর্তন হবে। আমি দুটি আর্টিকেল আপনাকে পোস্ট করেছি, একটা হচ্ছে ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ, আর একটা আর্টিকেল আপনি শেখ সালেহ আল মুনাজ্জিদ হাফেজাহুল্লাহ। তো এই দুটি আর্টিকেল যদি আপনি পড়তে পারেন তো খুব ভালো, আর যদি পড়তে না পারেন তাহলে কোনো আলেমকে দিয়ে পড়িয়ে নেন, দেখুন কীভাবে তকদীর মানে যেটা মুআল্লাক যেটা বললাম কীভাবে পরিবর্তন হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাআদ আয়াত নম্বর 39 সেখানে বলছেন, ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব। ইয়ামহুল্লাহু মা ইয়াশা, ইয়ামহু মানে মিটিয়ে দেওয়া, আল্লাহ যেটা চান তকদীর থেকে মিটিয়ে দিতে পারেন, বুঝতে পারেন। তার মানে এই আয়াত পরিবর্তন, এই আয়াত বলছে তকদীর কিছু জিনিস আছে যেটা পরিবর্তন সম্ভব যদি সেই মোতাবেক সে কাজ করে। যেমন কেউ বলছে আপনার আপনি যদি দোয়া করেন আদোয়া এরদুল কাদার, তকদীরকে বদলিয়ে দেয়, বুঝতে পারছেন। তো কি যে এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলোকে আপনি যদি করতে পারেন তাহলে সেই জিনিসটা বদলাবে যে জিনিসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মানে সেইভাবে রেখেছেন। কিন্তু যেটার উপরে সম্পূর্ণ যে লেখে রেখে এটা হবে এটা হতে হবে, যেমন সূর্য ডুবছে সূর্য উঠছে, চন্দ্র ডুবছে চন্দ্র উঠছে,
রাত হচ্ছে দিন হচ্ছে নির্ধারিত, এর কোনো পরিবর্তন ঘটবে না। ঠিক আছে ভাইজান, এই জন্য বলে যে তাকদীর দুই রকম, একটা হচ্ছে তাকদীর আল কাউনি আল কাদারি, একটা হচ্ছে তাকদীর আশারাই। আল কাউনি আল কাদারির কোনো পরিবর্তন হবে না, শারীর পরিবর্তন সম্ভব, তবে সেগুলোও কিছু কারণের ওপরে। একজনের সে আলেম হবে লেখা আছে, তাকে আগে পড়তে হবে, তবে তো সে আলেম হবে, এটাও লেখা আছে। সে যদি আলেম না হয় তাহলে, সে যদি না পড়তে যায় তাহলে আলেম হবে না। সুতরাং আলেম হতে গেলে পড়া শর্ত, পড়তে হবে, যদি না পড়তে যায় তাহলে আলেম হবে না। অর্থাৎ আসবাব কারণগুলোকে যদি পালন করি তাহলে হবে, কারণ কারণ পালন না করলে হবে না। অসুখ, কারো অসুখ করেছে, সে যদি ঔষধ খায় আল্লাহর উপর ভরসা করে ভালো হবে, আর যদি ঔষধ না খায় তাহলে তার দেরি হবে। এই এই যে পরিবর্তন। ঠিক আছে ভাইজান, আসসালামু আলাইকুম।